ফিরে আবার কিরে ভাই, দেখতে পাচ্ছেন দেখেন কোন ওয়ার দেওয়া নাই, শুধুমাত্র ইট, এতটুকু আমি ভেঙতে পারতেছি না, তাহলে মনে করেন কত শক্ত হবে। নকশাটা করেছি এখন, কিন্তু সেই নকশাটা দেখা যাচ্ছে। এই যে আমরা চলে আসছি এখানে, অনেক রিক্স নিয়ে উপরে আসছি, যদি একবার পিস দেখাই তো মনে করেন জীবনটা বরবাদ হয়ে যাবে। তো তবু মানে অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা আসছি। 400 বছর হবে মিনিমাম, 400 বছর। এটা যখন বেঁচে ছিল আজম চৌধুরী তখন মনে করো ওইখানে দাঁড়িয়ে ছিল, তখন ভাষণ দিচ্ছে, এই আমি তোমাদেরকে কি বলেছিলাম, তুমি আমার কথা শোনায় হত্যা করো, ওকে শুলিতে চড়াও, ওকে ফাঁসির রায় দিলাম। এরকম মানে আজম চৌধুরী যখন ছিল, কেউ যদি কোনো অন্যায় করতো তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আই অ্যাম ভেরি ভেরি ফাইন। সো আজকে আমরা ফাইনালি পাবনা জেলা ঐতিহাসিক আজিম চৌধুরী বাড়িতে যাচ্ছি, 400 বা 500 বছর পুরনো একটি বাড়ি, সেখানে আমরা যাচ্ছি। অলরেডি আমরা এখান থেকে একটি সিএনজি নিয়েছি, সিএনজি নিয়ে আমরা আজিম চৌধুরী বাড়িতে যাচ্ছি। সো আই হোপ ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সো সবাই কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। ওকে, অলরেডি আমরা এখন আজিম চৌধুরীর বাড়ি এখানে চলে আসছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আজম চৌধুরীর বাড়ির সামনে অংশ, আমরা এখন হাঁটিহাটি পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমরা এখন আজম চৌধুরীর বাড়ির সামনে চলে আসছি, এখন আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের প্রথমে ঢুকতে দিয়েছিল না, আমাদেরকে বলেছে অচেনা কাউকে ভিতরে প্রবেশ করা নিষেধ, আমাদের পরিচয় দেওয়ার পর তারপরে আমাদের ভিতরে ঢুকতে দিয়েছিল। অলরেডি আমরা ভিতরে ঢুকতে পেরেছি, আর যারা ট্যুরে আসে অনেক দূর থেকে আসে তারা এখানে গাড়ি পার্কিং করে। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, যাওয়ার পর একটি ঘটনা হয়েছিল, সেটা হলো কয়েকজন ছেলে এখানে কাজ করতেছিল, তার মধ্যে একজন আমাদেরকে দেখে লজ্জায় গাছের উপরে উঠেছিল। এই যে তার মুখখানা দেখুন, লজ্জাবোধ একটি ছেলে। ভাই দাও, এখন আমরা সামনে যাচ্ছি, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আই এম ভেরি ফাইন। সো আজকে আমরা ফাইনালি চলে আসছি পাবনা জেলা ঐতিহাসিক আজিম চৌধুরীর বাড়ি চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে চলে আসছি, এটার উপজেলা হলো সুজানগর উপজেলা। সো আজকে আপনাদেরকে অনেক কিছু ঘোরাঘুরি করে দেখাবো, সো আই হোপ ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ওকে, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাওয়ার পর একটি মসজিদ দেখতে পেয়েছি। এই মসজিদটি হলো আজিম চৌধুরীর নামে মসজিদ। এই মসজিদটি অনেক আগের একটি মসজিদ। এই মসজিদের ভিতরে আমি নামাজ পড়েছিলাম, নামাজ বক্স ছাড়াই সেই রকম আওয়াজ হয়, ঘুম ঘুম শব্দ হয়। এটি এখন গোডাউন হয়েছে, অনেক আগে বসত বাড়ি ছিল, এখন আমরা পিছনের দিকে যাচ্ছি। এই ওই কবরটা একটু দেখে আসলাম। আরে সমস্যা নাই, আমি আছি, হুজুর আছে, কোনো সমস্যা নাই, আমি থাকতে কোনো সমস্যা নেই। কবরে খাট দেখতে পাচ্ছি, কিন্তু খাটটা মানে অনেক আগেকার দেখতে পাচ্ছি। এই খাট কিন্তু অনেক আগেকার একটি খাট, এই খাটটা কিন্তু অনেক আগেকার, আমার তো মনে হয় মিনিমাম 100 বছর আগের হবে, সেই শক্ত, কিন্তু ভেঙে গেছে। এটা মনে হয় ওনার আত্মীয় স্বজন কবরস্থান। এখন আমরা অন্য পাশে যাচ্ছি, আপনাদেরকে আরও অনেক কিছুই দেখাবো। আমরা এখন এই পাশে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বিল্ডিং একদম ভেঙে চলে চুরমার হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে কিছু বিল্ডিং। সো আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে অনেক কিছু দেখাবো, আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এই প্লেসটি দেখে মনে হচ্ছে এটি একটি ভূতের একটি প্লেস। আমি ছোটোবেলায় আহট দেখেছিলাম, তখন এই যখন ভূতের একটা প্লেস থাকতো তখন এরকম একটা শব্দ হতো, মানে ভূতের যেসব প্লেস তখন এরকম একটা শব্দ হতো, আমি তোরে খাবা, মানে এরকম একটা মানে ভয়ঙ্কর একটা শব্দ হতো। সো কেউ মাইন্ড করবেন না, এটি একটি ফান ছিল। ওকে, আমি সকল কিছু ভিডিও করতেছিলাম, আর এইদিকে তরিকুল আমার ভিডিও করতেছিল। এখন আমরা কিভাবে ভিতরে যাব সেটা রাস্তা খুঁজে পাচ্ছি না, চারিদিকে একদম জঙ্গল টঙ্গল দিয়ে একদম ভরে গেছে। অবশেষে আমরা ছোট্ট একটি রাস্তা পেয়েছিলাম, সেখান দিয়ে আমরা ভিতরে চলে এসেছিলাম। আস্তে আস্তে এখন আমরা সামনে যাচ্ছি, দেখি কিছু দেখতে পাই কিনা, আই মিন ভূত পেতে এরকম কিছু দেখতে পাই কিনা। বেসিক্যালি আমি কখনো ভূত পেতে এরকম দেখি নাই, এটা যেহেতু অনেক আগের একটি প্লেস, ভূত পেতে এরকম থাকতে পারে। আর আমরা এখন দুপুরের দিকে আসছি, ভূত পেতে এরকম হয়তো নেই, যদি রাতে আসতাম তাহলে অবশ্যই ভূত পেতে থাকতো, আমার ভূত পেতে দেখার খুবই শখ। আজম চৌধুরী যখন বেঁচে ছিল, যদি কেউ অনেক বড় একটা অন্যায় করতো তাহলে আজম চৌধুরী ওইখানে দাঁড়িয়ে এরকম একটা ভাষণ দিত, এই আমি তোমাকে কে বলেছিলাম, আমার কথা শোনায়, ওকে হত্যা করো, ওকে শুলিতে চড়াও, ওকে ফাঁসির রায় দিলাম, এরকম একটা ভাষণ দিত। আমি এটা ফান করে বললাম, বেসিক্যালি আমি জানি না। ওকে, এই যে এখান দিয়ে মনে হয় গর্দান দিত, দেখতে পাচ্ছেন এখানে মনে হয় গর্দান দিত।
এখানেও একটি বাড়ি ছিল, এটা ছোট বাড়ি আর এটা হলো বড় বাড়ি। ছোট বাড়িটি একদম ভেঙে গেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। ইটের কথা আর কি বলবো, ইট এত পরিমাণ শক্ত আমি এটা কখনোই কল্পনাই করতে পারিনি। অনেক কষ্ট করার পর এতটুকু ইটের টুকরা আমি ভাঙতে পেরেছি, তাহলে মনে করি ইটটি কত শক্ত হবে। আর এই ইটে কোনো রকম রড দেওয়া নেই। সে 400-500 বছর আগের যে নকশাগুলো করেছিল সে নকশা কিন্তু এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বাই দা ওয়ে, এখন আমরা এখান থেকে সামনে চলে যাব। কত বছর আগে, শত শত বছর আগে মনে হয়, এটা কত বছর হবে তোর কুল? 400 বছর হবে, মিনিমাম 400 বছর এটা হবে। কই তুই গেলি? এবার কি রে ভাই, পিত্তর জীবনটা বরবাদ হয়ে যাইত গা। এখন কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি, ভয়ঙ্কর জায়গা। এখানে কিন্তু ভূতের একটা সিনেমা করা যাবে। হাই গাইস, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম, সবাই কেমন আছেন? ও, আর একটা সিঁড়ি আছে, আর একটা সিঁড়ি আছে, আমরা এখন উপরে উঠছি। একটা সিঁড়ি আছে, তো কয়তলা হবে তোর গোল? ও, উপরে তোর গোল, এখানে সেই জায়গা। ও রে, সেই জায়গায় আসছি আমরা। অনেক কষ্ট করার পর আমরা কিন্তু এখন একদম উপরে চলে এসেছি। উপরে যাবো এই জায়গা থেকে, আমি আসছি, পারবো না আমি থাকতে, কোনো ভরসা নাই, পড়ে যাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো আমরা এখন বর্তমান আছি পাবনা জেলা ঐতিহাসিক আজিম চৌধুরী বাড়িতে আছি, দোলাই। দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ উপরে চলে আসছি এখন, মানে অনেক কষ্ট করে আমরা উপরে আসছি, আমরা অনেক কষ্ট করে উপরে আসছি, অনেক রিস্ক নিয়ে উপরে আসছি। যদি একবার পিছলে খাই তো মনে করেন জীবনটা বরবাদ হয়ে যাবে। তবুও মানে অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা আসছি, আমরাও দেখার জন্য আসছি। এখানে দাঁড়িয়ে এখন কিন্তু খালি গলায় একটি আমি নাশিদ গাইছিলাম, অনেকেই নাশিদটি শুনেছেন, আর যারা শোনেন নাই তারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন। ওকে, এইবারে চারিপাশেই কিন্তু পুকুর। ও, যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে একদম বাড়ি, পুরোটাই পুকুর। ইয়া বড় একটা পুকুর, আই মিন অনেক বড় একটি পুকুর। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা সেই আগের জায়গাগুলো যাচ্ছি আমরা। আর এখানে রাত্রে এমন আসলে আমি ভয় পাবো, রাতে কিন্তু এখানে লাইটিংয়ের কোনো সিস্টেম নেই, তো এখানে অবশ্যই যে কেউ রাতে আসলে ভয় পাবে। তো আমার যেটা ধারণা, চারিদিকে জঙ্গল, গাছপালা, আহটের মতো শব্দ। আমি এখন বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিল্ডিং ছিল, এখন বিল্ডিং নেই, বিল্ডিংগুলো একদম ভেঙে গেছে। আর এই ঘরটি কিন্তু আমার মনে হয় এটা বেশি দিন হয়নি ঘরটি করা হয়েছে, বিল্ডিং ভেঙে যাওয়ার পর এই ঘরটি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, আর কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না যে এখানে বাড়ি ছিল। এটা ফার্স্টে করেছে এই বাড়িটি, তারপরে এইটি করেছে, এটি ভেঙে গেছে, আগেই ভেঙে গেছে দেখতে পাচ্ছি। কোনো রকম চিহ্ন নেই, শুধু সিঁড়ি দেখতে পাচ্ছি আর প্লেয়ারগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে চলে যাব, এই বাইরে আশেপাশে আপনাদেরকে এখন দেখাবো। এখানে আসবো, একটা পিক তুলবো না, সেটা কি কখনো হয়? সো তরিকুলে ফোনে কয়েকটা পিক টিক তুলে দেন, আমরা এখান থেকে চলে আসলাম। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আজিম চৌধুরীর বাড়ির সামনে অংশ। বেসিক্যালি এখন অনেক কিছু চাষ করে, তখনকার সময় এখানে কিছু চাষ করতো না, আই মিন তখনকার সময় এখানে ফুলের বাগান ছিল বা এখানে ফাঁকা ছিল। এখানে আজিম চৌধুরীর যতগুলো বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটি একদম ভেঙে গেছে, দেখার মতো এখন কিছুই নেই, শুধু দূর থেকে আপনাদেরকে দেখাইতে পাচ্ছি। ওই বাড়িটি যেরকম সিঁড়ি আছে আরও অনেক কিছু দেখার মতো আছে, বাট এখানে এরকম কিছুই নেই। এখন আমরা আস্তে আস্তে আরো সামনে দিকে যাচ্ছি, যাওয়ার পর দেখলাম একটি বড় গাছ, এখান থেকে একটি বড় ছেড়েই নিলাম। ছেড়ার পর এই বড়টি আপনাদের জন্য রেখে দিয়েছি, আমার ভাই ব্রাদার ভিউয়ার্সদের জন্য এই বড়টি রেখে দিয়েছি, এই বড়টি আপনাদেরকে খাওয়াবো। ওকে, কিছু দূর সামনে যাওয়ার পর দেখতে পেলাম এখানে একটি গরু খামার। তখনকার সময় কিন্তু এখানে গরু খামার ছিল না, এখন এখানে গরু খামার হয়েছে। 3 বছর আগে আমি আসছিলাম, এখানে অনেকগুলো গরু ছিল, বাট এখন আমি বেশি গরু দেখতে পাচ্ছি না। তরিকুল আমার আগে ওইখানে যাইয়ে আমার বলতেছে তাড়াতাড়ি চলি আয়, এখানে একটা লোক পাওয়া গেছে মাগার, তাড়াতাড়ি আমি চলে গেলাম। যাওয়ার পর দেখি একটা দাদু বই আছে, বললাম দাদু আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাকি কি কথা কইছি মাগার আপনারা শুনে লাহেন। ওকে, কাজ করি, কতদিন যাওয়াত কাজ করেন এখানে? দীর্ঘদিনই করছি, মাঝে মাঝে বাদ দিতাম, এবার আসলে 1 বছর। চৌধুরী আজম চৌধুরী, কত সালে এখানে সে মারা গেছে? 400 বছর না, 400 বছর আগে মারা গেছে উনি। তার মানে বাসাটা করছে মিনিমাম আরো আরো 100 বছর আগে, মানে 500-550 বছর আগেকার বাড়ি জায়গা না। ও, এখানে আগে কি এখানে কি ছিল? এখানে চাষাবাদ ছিল না, এখানে মনে করেন দিকটা চতুর্দিকে এরকম একটা ছিল, ফুল টুল বাগান টাগান ছিল বা ফাঁকা ছিল। আর ওই ওখানে হচ্ছে ওনাদের ওই বাড়ি চলে উঠে এই বাড়িতে ওনারা থাকতেন। ও, এই বাড়িতে থাকতেন, ব্রিটিশ যাওয়ার পরে এনারা এখান থেকে চলে। ও, এখানে চলে গেছে না, গ্রাম ছাড়ে শহর চলে।
তাদের মানে এখন এটা বংশধর আছে, উনিরা আসে না এখানে, এসে থাকে না তো? না না থাকে না, ওই সকালে 9টার দিকে আসে আর মনে করেন 5টার দিকে এখান থেকে চলে যায়। ও শহরে এখানে কি প্রতিনিয়ত কেউ আসে নাকি এখানে ঘোরার জন্য? ও প্রতিদিনই আসে। কত বিঘা জমি আছে এখানে? এখানে আমরা এখন আরো সামনের দিকে যাচ্ছি। আমরা ওই দিকে যেতে চেয়েছিলাম, ওই দুইটা লোক বলেছে ওই দিকে যাওয়া নাকি নিষেধ, হয়তো কোনো প্রবলেমের জন্য আমাদেরকে ওই দিকে যাওয়া নিষেধ বলেছে। সো এখন আমরা ওই দিকে না যেয়ে অন্য দিকে আমরা যাচ্ছি। সামনে একটি দাদু দাঁড়িয়ে আছে, এই দাদুর সঙ্গে এখন কথা বলবো। আপনাকে তো সেই লাগতেছে, নায়কের মতো লাগতেছে ক্যামেরাতে। এক সময় কি নায়কের পাঠ করছেন নাকি? আপনার নায়িকা ছিল কে? নায়িকা ছিল আদিল চৌধুরীর মেয়ে। তো কত বছর হবে এখানে আপনি স্থানীয়? আগে তো মনে হয় আরো অনেক কিছু দেখার মতো ছিল, তাই না? এখানে দাদু এসব খাওয়া ঠিক না, ঠিক আছে? হ্যাঁ, আর খাবেন না, ঠিক আছে? উনি এখানে বসে সিগারেট খাচ্ছিল, আমাদেরকে দেখে সিগারেটটি লুকিয়ে রেখেছে। এটি হলো একটি নিম গাছ, এত বড় নিম গাছ আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম আমি এত বড় নিম গাছ দেখলাম। এই নিম গাছের যে বয়স কত হবে আমি বেসিক্যালি এটা সঠিক জানি না। এটা মানে আজেন চৌধুরী গরু নাকি? এখানে এসে অনেক বড় একটি গৈসাপ দেখেছিলাম, আমাদেরকে দেখে গৈসাপটি পালিয়ে গেছে। আর কিছুক্ষণ যদি গৈসাপটি থাকতো একদম পিট উনি দিয়ে আলো বর্তমানে ফেলতাম। কত বড় সাহস আজম চৌধুরীর বাড়ির ভিতরে চলে আসছে। এখানে অনেক খেজুর গাছ আছে, প্রায় খেজুর গাছের রস পড়তেছে। এখন আপনাদেরকে একটু খেজুরের রস খাওয়াবো, সবাই হা করেন। ও মূর্খ দা, আমার ক্যামেরাতে পড়ে গেল। এখানে দেখার মতো অনেক কিছু আছে, যদি পুরোটি ভিডিও করি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এখানে একবার কেউ যদি আসেন তাহলে সহজে যাইতে মনে হবে না, শুধু মনে হবে যে আরো থাকি আরো থাকি। এখনো কিন্তু আমরা আজম চৌধুরীর বাড়ি এখানে আছি, দেখে মনে হচ্ছে যে এখন আমরা আজম চৌধুরীর বাড়ি এখানে নেই, অন্য জায়গায় আছে। এখন আমরা আরো সামনের দিকে যাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এখন ওনাদের সাথে কিছু কথা বলবো। শুধু সাপ এখানে নাকি অনেক বড় একটা সাপ আছে আমি শুনছিলাম, নাকি সত্যি? সাপ তো প্রচুরই আছে, বাট সামনে পরে পরে না এরকম। ও আমি শুনছিলাম অনেক বড় নাকি একটা সাপ ছিল, দাঁড়ায় আসলে বড় বড়। আগে বড় সাপ ছিল, সেটা মারা পড়ে গেছে, সেটা মরে গেছে নাকি? মরে গেছে সত্যি, হে বহুদিন আগে। তো কত বড় সাপ ছিল তাও? ছিল আপনার 11 ধরা ওজন ছিল। 11 ধরা কয় হাত? 11 হাত। ওয়াল্লাহ 11 হাত। এটা বুড়া সাপ ছিল। কি সাপ? বুড়া। বুড়া কি? ধুরা। বুড়া সাপ তার দাবি, বুড়া সাপ। এই বুটা সব খেলপিন দিয়ে আসে, বুটা বুড়া দেখা যায়। ও ওই সব ও ওই মারা গেল কেমনে? ওরে মারিছিল, মানুষই মারিছিল সাপ। আপনারা শুনতে পেলেন এখানে কিন্তু অনেক বড় বড় সাপ ছিল, আরও অনেক কিছু ছিল দেখার মতো, আরও অনেক কিছু ছিল। এখন আমরা এখান থেকে চলে যাব, এখন আমরা রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্ট কিন্তু অনেক সুন্দর, বিউটিফুল একটি রেস্টুরেন্ট, ছোট রেস্টুরেন্ট কিন্তু দেখার মতো। বাই দ্য ওয়ে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করেই বাসায় চলে যাব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।